বিসমিল্লাহ والصلاه والسلام على سيدنا ও নবিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের ভিডিও লেকচার দাখিল নবম দশম শ্রেণী বিষয় হাদিস শরীফ অধ্যায় নবম বাব হিব্জিল লিসান ওয়াল গীবাহ والشতম পর্ব 23 হাদিস নাম্বার 128 ওকে এই মুহূর্তে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো বাবু হেফজা পশ্চাতাব অধ্যায়ের যে হেডলাইন হেড প্যাটার্ন সেটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এই অধ্যায়ের গুরুত্ব কতটুকু এই ইস্যুটা মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু তো গুরুত্বের অ্যাঙ্গেলে যদি চিন্তা করা হয় তাহলে এই অধ্যায়কে আমাদেরকে ফার্স্ট ক্যাটাগরিতে রাখতে হবে সো আমাদের এই অধ্যায়ের আলোচনা শুরু করার আগে আমরা যে ভূমিকাটা নিয়ে এই অধ্যায়ের যে হাদিস পড়ালেখা শুরু করব তার আগে আমাদের যে ভূমিকা রয়েছে এই ভূমিটা ভূমিকাটা মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়গুলো আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় সো এখানে কিছু সংজ্ঞা রয়েছে তারপরে এখানে ইসলামী শরিয়ার বিধান কি সেগুলো রয়েছে বেশ কিছু আলোচনায় রয়েছে যদি এই ভূমিকাটা আত্মস্থ করা যায় যদি ঠিক মতন রপ্ত করা যায় তাহলে এই অধ্যায়ে মেবি হাদিস আছে । উনত্রিশটি 31 তে হাদিস আছে এই 31 টা আমাকে রত করতে আত্মস্ত করতে আমাকে সাহায্য করবে তাহলে আমরা প্রথমেই একটু দেখি গীবাতের আমরা সংজ্ঞাটা জেনে নেই আল গীবাহ ইনসানু ফি গায়বতিহি বিসুইন ওয়ইন কানা ফিহি যে মানুষ তার অনুপস্থিতিতে খারাপে আলোচনা করবে ওয়ইন কানা ফিহি যেই খারাবিটা তার মধ্যে আছে। একই সংজ্ঞা যদি এই খারাবিটা তার মধ্যে না থাকে সেটা হয় বহতান বা সেটা হচ্ছে অপবাদ তাহলে একটা সংজ্ঞার থেকে আমরা দুইটা সংজ্ঞা পেয়ে গেলাম এই সংজ্ঞাকে এক্সপ্লেইন করেছেন হাফেজ ইবনে হাজার হাফেজ ইবনে হাজার ফতুল বাহারির মধ্যে এভাবে এক্সপ্লেন করেছেন ফি নিঃশাস এখন মানুষের সমালোচনাটা তার বডি স্ট্রাকচারের উপর হতে পারে যে মুসলিম ভাইয়ের শরীর স্বাস্থ্যর উপর সমালোচনা করা হয়েছে এটাও কিবাদি তার ধর্মীয় ভাবে তাকে সমালোচনা করা হয়েছে সেটাও সেটাও কিবাদ আউ দুনিয়া হু তার দুনিয়ার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমরা সমালোচনা করেছি সেটাও কিবাদ হি খুক তার আখলাক চরিত্র নিয়ে সমালোচনা করেছি এটাও ওয়ালিদিহি গিবাদ আও ওয়া ওহি তার স্ত্রী ছেলে মেয়ে এবং বাবাকে নিয়ে আমরা সমালোচনা করেছি সো এটাও গিবাদের অন্তর্ভুক্ত ওকে তাহলে আমরা এখানে গিবাদ সম্পর্কে আরেকটা কথা না বললেই নয় ইমাম বুখারি রাহিমহল্লা নিজে বলেছেন যে জিহাব জাজমেন্ট কেয়ামতের দিবসে আল্লাহ সুবাহান আমাকে গিবৎ সম্পর্কে প্রশ্ন করবেন না সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আর নামিমা দুই নম্বর আমরা আলোচনা করব নামিমা নকলু হাল শখস লেগাই রিহি আলা জিহাতিল ইফসাদ নকলু হাল শাখসি লেগাই রিহি আলা জিহাতিল ইফসাদ যে ব্যক্তির অবস্থাকে নকল করা ব্যক্তির অবস্থাকে নকল করা লেগাই অন্যের কাছে আলা জিহাতিল ইফসান ফেতনা ফসাদ সৃষ্টি করার লক্ষ্যে ওকে বেগাইরি রদাহু তার অনুমতি বা তার সম্মতি ব্যতীত কানাবে বে আইল মিহি আম বেগাইরি আইল মিহি এটা তার অজান্ত হতে পারে তার জানা অবস্থায় হতে পারে স তাহলে আমরা নামিমা নিয়েও আমরা বিষয়টা ক্লিয়ার হলাম তার সংজ্ঞা জানলাম এবার আমরা একটু আলোচনা করব হুকম এই গিবা এবং নামিমা এর হুকুম কি ইসলামী শরিয়ায় সম্পর্কে কি বলেন ফকাল আল ইমাম নবী ইমাম নবী রহিম তিনি বলেন আল গিবা ওয়ানি ওয়ানিমা মহারমাতানে মহারমাতানে বি ইজমা নামীমা মুহররমাতানে বি ইজমা মুসলিমিন মুসলিমদের ইজমা অনুসারে গীবাহ এবং নামীমা এই দুইটাই হারা এবার আমরা এ সম্পর্কে প্রথমে পবিত্র আনে গীবত সম্পর্কে যে আয়াততে রয়েছে সেটা হলো লা ইয়াগতাব বা'দুকুম বি বা'দিন আই ইউহিব্ব আহাদুকুম আই ইয়াকুল লাহমা আখিহি ফাকারিহুতুমহু অত্তাকুল্লাহা ইন্ন লাহা তাওয়া বৰুৱা খাই লা ইয়া গোটা বাঁ দুখুম তোমরা পরস্পরে গিবাদ কর না মানে একে অন্যের গিবাদ করিও না আইয়া আহা দুকুম তোমাদের কেউ কি পছন্দ করে আই ইয়া একুলা আইয়া একুলা লাহ মা তার ভাইয়ের আহ খেতে খেদে আইয়া একুলা লাহ মা আখৈহি পাকাৰিহি তুমোহু তোমরা সেটাকে খেতে অপছন্দ করো তো এখানে বলা হয়েছে অত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াব রাহিম আল্লাহকে ভয় করো তার মানে গিবাদের বিষয় আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ তাওয়াব রাহিম নিশ্চয় আল্লাহ তাআলা বেশি তওবা গ্রহণকারী সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন তোমরা গিবাদ করো না দুই নম্বরে বলেছেন যে তোমরা যে গিবাদ করো তাহলে কি তোমরা মৃত ভাইয়ের তোমরা কি তোমার ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো তার মানে গিবাদ কে মৃত ভাইয়ের গোস্তের সাথে সামঞ্জস্য দেওয়া হয়েছে সো এটা একটা অসং এটা এটা অসামঞ্জপূর্ণ একটা বস্তুকে খাওয়ার সাথে কি করা হয়েছে এখানে তুলনা করা হয়েছে দুই নাম্বার আমরা আলোচনা করব যে হাদিসের মধ্যে এ সম্পর্কে এসেছে যে নামিমা সম্পর্কে এসেছে হাদিসটা ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রেওয়ায়ত করেছেন যে মর্রন নবী ও সাল্লাম আলা কাবরাই রসুল্লাহ সাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন ফকালে ইন্না হুমা লাই দিবানে রাসুল বললেন এই দুইটা কবরের শাস্তি হচ্ছে উমা ইউআয্জিবানে ফি কাবির কবীরা গুনা ছাড়া কবরের শাস্তি হয় না তো সুম্মা ক্বাল বালা আম্মা আহাদউ আহাদুহুমা ফাকানা يمشي بالنمীমা ওই দুইজনের এক ব্যক্তি সে দুনিয়াতে নামিমা সে করত যার সংগামে আগে বলেছি বাংলায় চগলখড়ি বলা হয় আর একজন কি ছিল লায়িসতানজিহু মিনাল বাউল আর একজন সে প্রস্রাব থেকে নিজেকে সেভ করতো না রক্ষা করত না তো এই প্রস্রাব থেকে নিজেকে রক্ষা না করা এবং নামিমা করার কারণে এই দুইটা কারণে রসুদ দেখছেন যে কবরে কি হচ্ছে শাস্তি হচ্ছে তো আমরা এখানে গিবাদ এবং নমিমা সম্পর্কে আমরা হাদিস এবং কোরআনের অবস্থানকে ক্লিয়ার করেছি তার সংজ্ঞা এবং হুকুমকে ক্লিয়ার করেছি সামনে আরো কিছু জিনিস রয়েছে সেটা হচ্ছে সে হাদিসের মধ্যে আমি সেখানে আলোচনা করব। ফিস্ক ফাসেকি তারপর আরেকটা জিনিস রয়েছে যে ইয়ে সম্পর্কে যে গালমন্দ করা সম্পর্কে সো এটা হলো হলুজ লান ওয়া শতাম সাতাম এই যে এখানে যে সাতাম আছে গালমন্দ তারপরে লান এগুলো সিমিলার অর্থে এত লান এবং সাতাম এগুলো কি জায়জ না এলাজু আর লান অশাতাম এই গানমন্দ করা এটাও জায়জ নাই তাহলে আমরা এবার শুরু করতে পারি একশো আঠাশ নম্বর হাদিসে যা আছে আনসা আলিবনে সাদিন রদি আল্লাহ আনহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম মাইয়াদ মানুলি মা বাইনা লেহাইহি ও মা বাইনা রেজিলাইহি আদমানু লাহুল জাননা আদমানু লাহুল জাননা আদমান লাহুল জাননা যাও হোক সাহালিবিন সাদ রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মানে কাল রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মাইয়াদমান লি যে আমাকে নিশ্চয়তা দিবে লি মানে আমাকে ইয়াদমান মানে নিশ্চয়তা দিবে মা বাইনা লেহাইহি মানে দুই চওয়ালের মাঝের জিনিস সম্পর্কে যে নিশ্চয়তা দিবে তার মানে দুই চওয়ালের মাঝে ফাহাম মুখ মুখ মানে যে যে ব্যক্তি আমাকে মুখের ব্যাপারে নিশ্চয়তা দিবে হলামি এবং দুই পায়ের মাঝখানে স্থানের বিষয়ে আমাকে নিশ্চয়তা দিবে আদমান লাহুল যেন আমি তার জান্নাতের কি হয়ে যাব জিম্মাদারি হব তো অন্য হাদিসের মধ্যে এরকম আসছে যে সামনে একশো আটচল্লিশ নাম্বার মধ্যে আসবে যেটাকে আমরা ব্যাখ্যা হিসাবে নিতে পারি একশো আটচল্লিশ নাম্বার হাদিসের মধ্যে আসবে যে আল আজু আফানে আল ফাম আল মানে আল আজুবাফানে ফাম আল ফরাজ মুখ এবং লজ্জা স্থান এইটা হচ্ছে অপরাধের মূল কেন্দ্র

যে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ঈদ মানুলি আমাকে ছয়টা জিনিসের নিশ্চয়তা দাও এখানে বলা হয়েছে দুইটা জিনিস এখানে হলো সংক্ষিপ্ত বলে দেয়া হয়েছে এই সংক্ষিপ্তর মধ্যে বিস্তারিত রয়েছে যে বিস্তারিত দিয়া আমি আবার ব্যাখ্যা করছি একশো তিরাশি নম্বর আমাদের এই টেক্সট বইয়ের মধ্যে হাদিসটা রয়েছে যে হাদিসটা ইমাম বাইহাকে রাওয়ায়ত করেছেন রাসুল বলেছেন ইদমানুলি সিদ্ধা ছয়টা বিষয়ের আমাকে নিশ্চয়তা দাও মিন আন ফুসিগম তোমরা আদমান লাকুমুল জান্না আমি তোমাদের জান্নাতের কি হব নিশ্চয়তা দেবো আসদুকো প্রথম কি বলা হয়েছে প্রথম বলা হয়েছে তোমরা যখন তোমরা কথা বলবে সত্য বলবে ইজা হম তাহলে আসদুকু ইজা হাদ্দাস্তু যখন তোমরা কথা বলে বলবে সত্য বলবে ওফু ইজা ওয়াততুম দুই নম্বর যখন তোমরা ওয়াদা করবে সেটাকে তোমরা পূরণ করবে ওয়াদু ইজা ইজা উ তুমিন্টুম এবং তোমাদের কাছে যখন আমানত রাখা হবে সেটাকে আদায় করবে ওয়াঃফাজু ফুরুজা কম তোমরা তোমাদের লজ্জের স্থানকে হিফাজত করবে আনিল মা আসিয়া গুনার থেকে অগত্য আবু সরকম এবং তোমাদের গত্য আবু সরকম তোমাদের চক্ষুকে নিম্নগামী রাখবে অকুফু আইদি একুব এবং তোমাদের হাতকে বিরত রাখবে মানুষকে কষ্ট দেওয়ার থেকে তাহলে এক নম্বর হলো সদা সত্য কথা বলবে দুই নম্বর প্রতিশ্রুতি দিলে বাড়া সেটাকে পালন করবে তিন নম্বর যখন তোমাদের কাছে আমানত রাখা হয় সেটাকে আদায় করবে চার নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে পাঁচ তোমাদের চক্ষুগুলোকে অবনির্মিত রাখবে নিজেদের হস্তদয়কে নিয়ন্ত্রণে রাখবে এই ছয়টা জিনিস এই হাদিসের একশো আঠাশ নম্বর হাদিসের ব্যাখ্যা হিসাবে আমরা একশো তেতাল্লিশ এবং তিরাশি নম্বর হাদিসকে এখানে কোড হিসাবে ব্যাখ্যা হিসাবে আমরা উল্লেখ করছি ওকে তাহলে এখানে বলা হয়েছে হাদিসটা ইমাম বুখারি রায়ত করেছেন ছয় হাজার চারশো চুহাত্তর নম্বরে হাদিসের ব্যাখ্যা কি হাদিসের ব্যাখ্যা প্রথম হলো মাইয়াদ মাল লি যে আমাকে নিশ্চয়তা দেবে মানে আলওয়াফা ও বিতর্কিল মা আসিয়া যে ব্যক্তি অঙ্গীকার অঙ্গীকার করবে বিতরকিল মা আসিয়া মানে গুনা ছেড়ে দেওয়ার সেটা হলো কি এর ব্যাখ্যা হলো এরম মান আদ্দা আল আল্লা দিয়া আলা আলিসা নিহি মিনা নুতখাই যে ব্যক্তি জবানের হক আদায় করবে সেটা হলো কি বিমায়া জীব আলাইহি আর একটা হলো ওয়া আদাল হক তা আল্লাদি আলা ফার জি হি মিন ওয়া দেওয়া হি ফিলহালাল ওয়াকাপ্পি ওয়ালকাপ্পি আনিল হারাম একটা হচ্ছে জবানের হক আদায় করবে আর হচ্ছে লজ্জায় স্থানের যে হক রয়েছে যে সেটাকে হালাল জায়গায় ব্যবহার ওয়ালকাপ্পু আনিল হারাম এবং হারাম জায়গায় ব্যবহার থেকে বিরত থাকা আচ্ছা তারপরে বলা হয়েছে মা বাইনা লেহাইহি মানে দুই চলের মাঝখানে এর দ্বারা মুখ আল মোরাদ বিহি আল ফাহাম অল এর দ্বারা মুখ অথবা লিসানকে বোঝানো হয়েছে তারপরে যে আমাদের ইয়ে রয়েছে যদি এইগুলো থেকে মানুষ নিরাপদ থাকতে পারে আল্লাহ রসুল বলেছেন যে আদমান

يرفع الله بها درجات وإن العبد لا يتكلم بالكلمة من ساقة الله لا يلقي لها بال يهبي بها في جهنم راه البخاري حديث الإمام من بخاري رواية كرسن سعادة وفي رواية اللهم يهبي بها في النار أبعد ما بين المشرق والمغرب أجحة. আবিহুরা আবুহু রায়ের রদে আল্লাহ ফাহানু হতে বর্ণিত তিনি বলেন প্রথম কলার সাবজেক্ট হল আবুহুরায়রা কলা রসুল উল্লাহ ইসাল্লা ফো আলি ইউসাল্লাম রসুল সাল্লাল্লাহ ওয়া আলিসাল্লাম বলেছেন ইন আলা আফ দা নিশ্চয়ই বান্দালাই কথা বলে বিকালী মেতেন মানে এমন কিছু কথা বলে মিন দিদ ইল্লা ইল্লাহ আল্লাহর সন্তুষ্টির লাইউল্তে লাহাবাল লাইউতে লাহাবাল আন যা সম্পর্কে সে মনোযোগ মানে অমনোযোগে কথা বলছে আল্লাহর সন্তুষ্টির কথা বলছে লাইউলতে ইলাহাবান যে মনোযোগ ব্যতীত লাইউলতে ইলাহাবান এর ব্যাখ্যা দিব মনোযোগ ব্যতীত এর ফাউল্লাহ হুবিহা দারজাদ এর জন্য আল্লাহ সুবহান উয়া তাহ আল্লাহ তার দরজাদ তার মর্তবাদ তার অবস্থান কি কি করেন সুউচ্চ করেন ওয়া ইন আবদা কিন্তু আবার এক বান্দা বা কিছু বান্দা লা কথা বলে বিকালী মাতিন মানে কিছু কথা বলে মিন সাকাতিল্লাহ আন্না আল্লাহর কি नाराज হন এমন কথা বলেন লা ইউলকিলাহা বালান সে মনোযোগ দিয়ে এই কথা বলে না সে মনোযোগ সহকারে বলে না তার ইয়াহবি বিহা ফি জাহান্নাম তাকে জাহান্নামে দেওয়া হবে তাহলে মনোযোগ ছাড়া যদি আল্লাহর সন্তুষ্টির কথা বলা হয় আল্লাহ তার মর্তবা বাড়িয়ে দেন মনোযোগ ছাড়া যদি আল্লাহ নারাজ হন এমন কথা বলেন আল্লাহ তাকে জাহান্নামে দেন এটার আরেকটা রেওয়াত আছে ইয়াহবি বি জাহান জাহান্নাম এনসিলু বিহা হাফি মানে জাহান্নামে নিক্ষেপ করেন এহাদিসের ব্যাখ্যা আমরা যদি দেখি ইন্নালা আব্দাল এটা কাল্লাম বিল কালিমা মিন্ডেদ ওয়ান লাহাবা এই যে এইটুকের ব্যাখ্যা লাইউতে লাহা আলান বলা হয়েছে লাইয়াতা আম্মালুহা সে চিন্তা করে না বে যে আমি যে আল্লাহ নারাজ হবেন এই কথা বল বললে কি এর ভয়াবহতা কি আছে এটা লাইয়েতা আম্মালুহা বেখওয়াতিরিহা ওলাইতা ফাক্কা রুফিয়া আতেবাতিহা এবং এর শাস্তি যে কি আছে সেটা সে চিন্তা করে না ওয়ালায়দুন আন্ নাহা তু উসাদ সেই আন ওহুয়া মিন কওলিহি এটা আল্লাহ সুবহানাহু ওয়া যে কথা বলেছেন বলেছেন পবিত্র কোরআনে ওয়াতাহসাবুনাহু হাইনা ওয়া ওয়া ইনদাল্লাহি আযীম সে মনে করে যে এটা কত তুচ্ছ বিষয় ছোট বিষয় কিন্তু আল্লাহর কাছে এটা অনেক বড় বিষয় যেমন আমরা বলে থাকি একটা কথা বললাম হয়তোবা সেটা কিছুই মনে করেন না কিন্তু আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন কিন্তু বলা হয়েছে ইয়া বিহাফি বিহা ফি জাহান্নাম তাকেই ইয়ঞ্জিদু বিহা ফিননাত জাহান্নামে দা হবে আচ্ছা তাহলে আমরা 29 নম্বর হাদিসও আমরা পেলাম লাইয়াতাকাল্লাম লামি তাকি এই লাম জে তাকি আর ইয়া তাকাল্লাম ওয়াহিদ মুজাক্কার গায়েব ফেল মুদারি মারুফ মাসদার হলো আততাকাল্লুম অর্থ আছে সে অবশ্যই কথা বলে লাইউলকি মুফরাদ মুজাক্কার ফেল মুদারি মারুফ এটা বাব ইফান মাসদারুস ইলকা الإلقاء نكب آه، كورنا لا وصفر نيجاتيف يهبي مفرد مذكر غائب فعل مضارع معروف باب ضرب از ضرب الهو هوا شي পতিত হবে এবার আরেকটা হাদিস আমার সামনে রয়েছে انا عبد الله ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر متفقنا عليه حديث الإمام بخاري رواه করেছেন 48 ছিয়াত্তর এরকম সহি বুখারি এবং সহি মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে ওকে তাহলে এখানে প্রথমে অনুবাদ করে আনা আবদুল্লাহ ইবনে মাসুদ ইন দাদি আল্লাহ আনহু কাল আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله বলেছেন সিবাবুল মুসলিম ফুসুক মুসলিমদের গালি দেওয়া ফাঁসে অকিতা রুহু কুফ আর মুসলমানকে কতল করা কুফরি ওকে এর দ্বারা অবশ্য ইমাম বুহারি ওই সম্প্রদায়ে মর্জিয়া সম্ভবত ওই সম্প্রদায়কে রদ করেছেন রিজেক্ট করে দিয়েছেন যারা বলে যে মুরতাকিবুল কাবাইর খুলুদ ফিন্নার মুরতাকাবিল মুরতাকাবুল যারা কবিরা গুণা করে তারা চিরজাহান নামি হবে তাদেরকে বা তারা খুরুজ আনিল মিল্লাতিল ইসলামিয়া মানে ইসলাম থেকে বের হয়ে যাবে তাদের কথাকে রদ করার জন্য রদ করেছেন আচ্ছা এবার আমরা দেখি এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে মুসলিমকে গালি দেওয়া এটা ফাঁসি কি এবং হত্যা করা কুপুরি আলমুরাদ ইয়াকুল আর রজুল মাফিহি আইয়াকুল আর মাফিহি মানে ব্যক্তির মধ্যে যে স্বভাব চরিত্র রয়েছে সেটাকে আলোচনা এবং এবং জানাই ব্যক্তির মধ্যে যে যে স্বভাব রয়েছে নাই সেইগুলো আলোচনা করা ইরিদুজা লিকা আহ আই এর দ্বারা তার দোষ ত্রুটি বর্ণনা করা উদ্দেশ্য মানে ব্যক্তির মধ্যে যেই স্বভাব আছে এবং যেই স্বভাব নাই দুইটাকেই মানুষ সে উল্লেখ করছে ইরিদ আই বাহু এর দ্বারা সে তার দোষ ত্রুটি প্রকাশ করতে চায় আচ্ছা দুই নম্বর আলফিস্ক এই যে ফিস্কের শাব্দিক অর্থ আল খুরুজ বের হয়ে যাওয়া ইসলামী শরিয়াতের পরিবাসায় অফিস আল খুরুজ আন্তি অরসুলহি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য থেকে বের হয়ে যাওয়াকে ফুসুক বলে বা আলফিস্ক বলে শাব্দিক অর্থ আল খুরুজ বের হয়ে যা পরিভাষায় ফিস্ক বলা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য থেকে বের হয়ে যাওয়া আর এই এটা শিবাবুল মুসলিম ফুসুক ও কিতা আলু হুকুফ এই শিবাবুল মুসলিম আসাদুম মিলালে কারণ আল্লাহ সুবাহ পবিত্র কোরআনেও বলেছেন ওয়াকার রহা ইলাই কুমুল কুফর আল্লাহ রসুল কি করেছেন তোমাদেরকে কুফর ফাঁসকি এবং অইসিয়ান এ সম্পর্কে এগুলার এগুলা না করার জন্য এগুলার ভয়াবহতা বা এগুলা এগুলার সম্পর্কে তোমাদের কাছে তুলে ধরেছেন যে এগুলার খারাপ দিকগুলোকে তুলে ধরেছেন আবার এ সম্পর্কে ওলাম ইয়ারি দাকি কাতুল কুফুর এখন অকিতা আলু হুকুফ মুসলমানকে হত্যা করা এটা কাফের হয়ে যাবে কিনা ওলাম ইয়ারি দা হাকি কাতুলুলকুফ মূলত কি হবে না কাফের হবে না আল্লাতি হিয়াল খরু জাহানীর মিল্লা মানে এই হত্যা করার কারণে সে মিল্লা মিল্লাতুল ইসলামিয়া ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে না বান আতলাক আলাইহি মুবালাগাতাল কুফর ফি তাহযীদ বরঞ্চ এখানে যে কুফরির কথা বলা হয়েছে কিতালহু কুফুর এটা মুবালাগাতান মানে অতিরঞ্জিত করে বলা হয়েছে ফি তাকে ভয় দেওয়ার জন্য তথা মুসলিমদেরকে যে ভয় দেখানোর জন্য যে কতল কিতাল হত্যাকাণ্ড মতো এরকম অপরাধ তোমরা করবে না এটাকে বোঝানোর জন্য বলা হয়েছে আকিতা দুহু কুফর

মওয়ালকুম তোমাদের ধনসম্পদ এগুলা কি পবিত্র এগুলা কি চুরি করা যাবে না তো ফলাম্মা ক্বাতালহু যখন এত কিছুর পরে যখন ফলাম্মা ক্বাতালহু যখন সে হত্তাকারে কানাকা আনহু আলা হাদাল হক সেজন্য এই হক ইসলাম যে অবস্থান নিয়েছে এই হত্যাকাণ্ডের এন্টিতে এগেইনস্টে এই সত্যকে সেজনে ঢেকে দিচ্ছে তারপরে এবার আমরা আলোচনা করছি যে হাজাল হাদিস হ্যাঁ তারপরে দেখি আমরা তাহলে এটাও গেলো সেবাবুল মুসলিম ফুসুক ও পকিতা আলু উফ এ বাককটি ইজা ফাতুল মাজদার ইল আলমাফল এই সেবাবুল মুসলিম ফুসুক এই যে সেবাবকে যাবত করা হয়েছে ইজা ফাতুল মাজদার ইল আলমাফল মাজদারকে জাবৎ করা হয়েছে মাফুলের দিকে অতএব বাক্যটি অর্থ হবে কোন মুসলমানকে গালি দেওয়া ফাঁসি কি কাজ অর্থাৎ অপর মুসলমানকে গালমন্দ করা কবিরা গুনা কেননা এতে অন্যের মর্যাদা নষ্ট হয় যা জুলুম মাত্র সুতরাং মুমিন মাত্রই গালমন্দ থেকে বেঁচে থাকতে হবে কেননা বিদায় হাজার বাসনার রসুল বলেছেন আমি সেগুলো বলে দিয়েছি আচ্ছা সেবাব এটা মুফা আলার মাঝদার অর্থ গালি দেওয়া ফুসুক এটা পপাচার আনুগত্য থেকে বের হয়ে যায় এগুলোও বলেছে রাবি পরিচিতি আবদুল্লাহ মাসুদ রাবি আল্লাহ প্রখ্যাত মুফাসির ও মহাদ্দ সাহাবি হয়তো আবদুল্লা ইবনে মাসুদ ইসলাম পূর্ব যুগে মক্কায় জন্মগ্রহণ করেন তার উপনাম আব্দুর রহমান আল হুজালি মাতার নাম উম্মে আব ইসলামের প্রথম দিকে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মিনাস সাহেকিন আল তিনি ছিলেন মিনাস সাহেকিন আল যারা প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছেন তারা তথা যারা প্রথমে ইসলাম গ্রহণ করলেন আউবকর তারপরে আলী ফানহু খাদি জামিন তো খাইলি জাহদিন আারেসা এর পরে আহবরের দাওয়াতে আবদুল্লাহ ইবনী মাস ইসলাম গ্রহণ করেন আচ্ছা এর নিত্য প্রয়োজনীয় জিনিস বহন করতেন ফোলাফের আমলে তিনি বিভিন্ন রাষ্ট্রীয় কাজে নিয়োজিত ছিলেন তার বর্ণিত হাদিস সংখ্যা আটশো আটচল্লিশ বা ছেচল্লিশ হত উসমান রাজি আল্লাহ খিলাবৎকারী হিজুর বত্রিশ সাথে মদিনায় ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছরের অধিক তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে

ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন আইয়ুমা রাজুলিন যে ব্যক্তি ক্বালা লি তার ভাইকে বলবে কাফের ফাকাদ বা আবিহা আহাদুহুমা তাহলে এই কাফের শব্দটি তাদের দুইজনের যে কোন একজনের দিকে ফিরে যাবে তার মানে যদি এখানে ব্যাখ্যা এরকম হাজাল্লাজি মিনাজ হাজার আন তাকফিরিল মুসলিমিন এই হাদিসটা দিয়ে থ্রেড দেওয়া হয়েছে মুসলিমদেরকে হাজ হাদিস মিনা ঝাঝর আন তাকফির ইল মুসলিম ইন মুসলিমদেরকে ঝাজর দেওয়া হয়েছে থ্রেট দেওয়া হয়েছে লা আন্না মান কাফারা মুসলিমান ইয়াকুন বিদালিকা কাফের সারাজা আন মিল্লা বিষয়টা এরকম নয় যে কোনো মুসলিম ভাইকে কাফের বললে সে মিল্লাত থেকে ধর্ম থেকে বহিষ্কার হয়ে যাবে বিষয়টা এরকম নয় আমাদের দেশে এরকম ব্যাখ্যা করে থাকেন ব্যাখ্যা বুঝতে হয় এই জন্য আমি বরাবর সবসময় আমার ভিডিও লেকচার গুলোতে বলে থাকি আরবি ভাষা ভালো করে বুঝতে হবে আমাকে ফতুল বাড়ি বুঝতে হবে উন্দাদুল কারি বুঝতে হবে তাক মিলাই ফুল বুসনিম বুঝতে হবে তারপরে ফিখের কুতুবগুলো বুঝতে হবে এরকম আরবি বুঝতে হবে আরবির বিকল্প নেই যদি কোনো সিদ্ধান্ত সঠিক করে সুন্দর করে উপস্থাপনা করার জন্য সেটা রাষ্ট্র থেকে নিয়ে পরিবার পর্যন্ত সর্বক্ষেত্রে যত কিছু চাহিদা রয়েছে ইসলামিক চাহিদা সেটাকে প্রেজেন্ট করার জন্য সেটাকে আউটপুট দেওয়ার জন্য অবশ্যই আমাকে ভালো করে আরবি ভাষা শিক্ষা গ্রহণ করতে হবে তার বিকল্প হতে পারে না ওকে তাহলে আমরা কাউকে এরকম তা অবশ্যই কোন ব্যক্তিকে কাফের এই জাতীয় কথা বলার কোনো প্রয়োজন নেই এগুলো অপ্রয়োজনীয় কথা কেন এই সমস্ত কথাগুলো আমরা বলবো হ্যাঁ তবে এখানে যে ব্যাখ্যা দিয়েছি যে এটা হচ্ছে আমরা যে আল্লাহর বান্দারা রসুলের উম্মাদ যে এরকম বলবে সেই একটা থ্রেটের মুখে রাখা হয়েছে যে খবর দেয় এরকম কথা বলবে না একজনকে কাফের বলবে না সো আমরা এটা বুঝতে পারলাম তারপরে যে আমরা এরপরে যে আর হাদিস দেখি আনাবি দরদা ঠিক আছে তাহলে আমরা একশো চৌত্রিশ থেকে আমরা পরবর্তী লেকচার করবো কারণ এই লেকচারটা একটু লম্বা হয়ে গেল সো ইনতাহাইনা সোয়াঈলাহিনা ইন তাহনা আসসালামু আলাইকুম ওরিাত